আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে কন্ট্যাক্ট মেসেজ পাঠানোটা শিখেছিলাম। আসলে কোনো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ পাঠালে সেটা যেন আমাদের সার্ভারে জমা হয় এবং আমরা যেন এটাকে দেখতে পারি। তো মোটামুটি এই পার্টটা আমরা দেখেছি এবং সে কি মেসেজ দিছে সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো আমরা আজকে আরেকটি কাজ দেখব, সেটা হচ্ছে আপনার একজন ইউজারকে কি করা, অ্যাড করা, বা হচ্ছে ধরেন এটা কি বলা যায়, নতুন একজন ইউজার ক্রিয়েট করা এবং ওই ইউজারের মাধ্যমে আমরা লগ ইন করার চেষ্টা করব। তো আমাদের লাস্ট ফাইল ছিল বা লাস্ট ক্লাস ছিল এখানে কন্ট্যাক্ট মেসেজেসে, তো এখান থেকে আমরা ডিটেলসে দেখতে পারতাম আর ডিলিট করলে হয়তো ডিলিট করতে পারতাম, এতটুকুই। তো এখন আসেন আমরা একটা ইউজার ম্যানেজমেন্ট তৈরি করি। হ্যাঁ, যেমন এখানে আমাদের ইউজার্স নামে একটি পেজ আছে, এখানে ধরেন ইউজার লিস্ট থাকবে অনেকগুলো, আর ওই ইউজার নিয়ে আমরা কাজ করতে পারবো। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ইউজারের ডেটাবেস দরকার, ঠিক না, বা ইউজার টেবিল দরকার। আসলে যে টেবিলে আমাদের আলটিমেট যারা অথেন্টিকেট ইউজার থাকবে তারা এখানে, তাদের লিস্টটা এখানে থাকবে। ওকে, তো এখন আমরা ইউজারের যে টেবিলটা, তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমরা যখনই কাজ করতে চাই, হ্যাঁ, বা যখন যেরকম কাজ করতে চাই তখনই আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা টেবিল তৈরি করা। তো এখন এই টেবিলটা আপনি কীভাবে তৈরি করবেন, বা হচ্ছে সবসময় কি আমরা ওইভাবে তৈরি করব যেরকম আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, যেমন যেমন একটা যখন আমরা ইনসার্ট করতে যাই, হ্যাঁ দেখেন আমরা যখন ইনসার্ট করতে যাইতাম তখন সে কী করতো, নতুন একটা টেবিল আমাদেরকে ক্রিয়েট করে দিত। যদি এক্সিস্টেন্স মানে ধরেন হয়তো আমার কাছে কন্ট্যাক্ট টেবিল নাই, তখন সে আমাকে কী করে দিচ্ছে, ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক না, জিনিসটা তো এরকমই ছিল যে ক্রিয়েট করে দিচ্ছে। এবং এখন একটা প্রবলেম এবং তার সলিউশনটা একটু বলি। প্রবলেমটা হচ্ছে এরকম, ধরেন এখন আপনার ইমেল হয়তো একটা নতুন ফিল্ড বাড়ানোর প্রয়োজন হলো, অথবা হচ্ছে কোনো ফিল্ড আছে যেটা আপনি বাদ দিবেন। তো এখন এই ম্যানেজমেন্টগুলো আপনার জন্য সহজ একটা ওয়ে দরকার, বা হচ্ছে একটা কমন ওয়ে দরকার যেটা দিয়ে আপনি করতে পারবেন। তো এরকম ধরেন আপনার, আপনি বিভিন্ন জায়গায় জায়গায় এরকম একটা ক্রিয়েট টেবিলের কোড করে রাখলেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি খুঁজে পাবেন না, বা হচ্ছে খুঁজে পেতে আপনার কষ্ট হবে। তো এটার একটা সলিউশন হচ্ছে যত ধরনের এরকম মাইগ্রেশন ফাইল বলে এটাকে, যে নতুন একটা ডেটাবেসকে মাইগ্রেট করা। তো এই মাইগ্রেশন ফাইলগুলোকে একটা আলাদা ফোল্ডারে অথবা ফাইলে রাখতে হয়, যেখানে আপনার কাছে থাকবে শুধুমাত্র ওই ফাইলটিকে যখন আপনি রান করবেন তখন হচ্ছে আপনার, যদি এই ডেটাবেসগুলো থাকে ডিলিট হয়ে যাবে, নতুন করে মাইগ্রেট হবে। তো একটু শুনতে হয়তো আপনার কষ্ট হতে পারে বা বুঝতে কষ্ট হতে পারে, তো আমরা কাজটা একটু করি। তো এখানে যেটা করব, যে একটা পিএইচপি ফাইল থাকবে যেখানে আমাদের এরকম অনেকগুলো যে ডেটাবেসগুলো আমাদের প্রয়োজন সবগুলো আমরা ডিলিট সরি ক্রিয়েট করে রাখবো। তো দেখা গেছে কোথাও এডিট করার দরকার, আমি ধরেন ওইভাবেই এডিট করে দিলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা ডেটাবেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেখানে ডিবি কনফিগ নামে কি আছে এরকম একটা ফাইল আছে, ঠিক না। তো এই ফাইলে আমরা কি করছি, জাস্ট এখানে এক্সিস্টেন্ট ডেটাবেসটা, মানে যেটা আমাদের ডেটাবেস সেটা আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে দেখেন আমরা ডিবি নামে আরেকটা কিছু ক্রিয়েট করে রাখছি, এটা আপাতত দরকার নাই। হ্যাঁ, আমরা এখানে কনটা শুধু বলে দিই। তো এখানে যেটা হবে, ধরেন কোনো কারণে যদি ডেটাবেস কানেকশান মিসিং হয়, ঠিক আছে, ধরেন ডেটাবেসটা কানেক্ট হয় নাই, হইতেই পারে এরকম, তখন একটা এরর দিবে আর কি, প্রসেসিং রিকোয়েস্ট অথবা ডেটাবেস কানেকশান ফেল এরকম কিছু একটা। আর আরেকটা ফাংশন বানানো আছে, জাস্ট ফাংশন দেখেন, এই ফাংশনের কাজ হবে ধরেন আমি একটা নেম পাঠাবো, সে চেক করে দেখবে যে আসলে ওই নেমটা আমার ডেটাবেসের মধ্যে আছে কি না, ঠিক আছে। তো এতটুকুই। এখন আসেন এখানে মাইগ্রেশনস নামে একটা ফাইল আছে, ঠিক না, তো মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে। তো এখানে ধরেন আমি যেটা করি, আচ্ছা এটা থাকুক, সমস্যা নয়, আমি এটাকে জাস্ট রিনেম করে কিছু একটা দিয়ে রাখি। আমি জাস্ট কিছু কাজ করার চেষ্টা করেছিলাম আর কি, জাস্ট সহজ কোনো ওয়ে বের করা যায় কি না। তো আপাতত আমি এটা আপনাদের জন্য একটু কঠিন হবে, যার কারণে সহজ এটা আপাতত দেখাবো না, এটা হচ্ছে যখন আমরা ফ্রেমওয়ার্কে যাব তখন একটু এক্সপ্লেন করে দিব যে আসলে কাজগুলো কীভাবে হচ্ছে। আর তার আগে যদি সুযোগ হয় বা সময় থাকে তখন আমি আরেকদিন এক্সট্রা একটা ক্লাস নিয়ে জাস্ট ডেটাবেসটাকে সহজে মেনটেন করার বিষয়টা বলে দিব। তো এখন দেখেন আমরা ডিবি কনফিগে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটার নাম মাইগ্রেশনস। ওকে, আগেটাতে কিছু ফাইল আছে যার কারণে এটাকে জাস্ট রিনেম করে দিলাম, নতুন এটাতে আমরা মাইগ্রেশন ফাইল অথবা ডেটাবেস ফাইল তৈরি করব।
তো এই মাইগ্রেশন ফাইলে ধরুন আমি একটা ফাইল তৈরি করলাম, এটার নাম দিলাম এরকম, যদি আমাদের পুরনো একটা ডেটাবেস ক্রিয়েট করা ছিল, হ্যাঁ, বা আমরা টেবিল ক্রিয়েটের কাজ করেছিলাম, তার নাম ছিল হচ্ছে কি কন্ট্যাক্ট টেবিল, হ্যাঁ, কন্ট্যাক্টস একটা ড্যাশ দিয়ে, অথবা টেবিলটা প্রিফিক্স হিসেবে ইউজ করবেন, দেন হয়তো কন্ট্যাক্টটা ইউজ করতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে কন্ট্যাক্টস নামিয়ে দিই, কন্ট্যাক্টস দেন টেবিল ডট পিএইচপি, ওকে। তো দেওয়ার পর আপনি জাস্ট এন্টার দেন, এন্টার দিলে যেটা হবে আপনি একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করেন এখানে, পিএইচপি, ওকে। তো আমরা যদি ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে আসি, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, হ্যাঁ, তো এখানে দেখেন আমি এতটুকু একটু কপি করব, কপি না করে আমি কাট করতেছি, সমস্যা নাই, করে আমি এই কন্ট্যাক্ট মেসেজে চলে আসি, কন্ট্যাক্ট না, এই কন্ট্যাক্টস টেবিলে আসলাম, দেখেন পুরন কাজটাই জাস্ট আমি কপি পেস্ট করলাম। তো করে এখানে যেটা করলাম, আমি এখানে একটা ফাংশনকে কল করছি যে কন কোয়েরি শো টেবিল লাইক কন্ট্যাক্ট মেসেজেস সামথিং সামথিং সামথিং, হ্যাঁ। তো এই ফাংশনটা আমি এখানে বানানো আছে, বা এই কাজটা আমার এই ডিবি কনফিগে বানানো আছে চেক এক্সিস্ট নামে। তো আমি যেটা করব, এই চেক এক্সিস্ট ফাংশনটাকে এখান থেকে কল করব, ঠিক আছে? তো চেক এক্সিস্ট ফাংশনটাকে এখান থেকে কল করতে পারেন, অথবা যে কাজটা করেন সেটা হচ্ছে এই ডিবি কনফিগটাকে এখানে ইনক্লুড করে দেন, তাহলে কাজ অনেকটা কমে যাবে আপনার। ইনক্লুড, তো ইনক্লুড দিয়ে আপনি হয়তো, যেহেতু এটা সেম ফাইলেই আছে, এখানে বলে দেন হচ্ছে কি ডট ডট স্ল্যাশ ডিবি কনফিগ, ওকে, ডান। তাহলে যেটা হবে, ডেটাবেস কানেকশনটা পেয়ে গেল, আর ওখান থেকে আপনি এখন সরাসরি ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন আর কি। তো এখান থেকে শুধু চেক এক্সিস্ট, আর হচ্ছে দেখেন এখানে ডেটাবেস নেমটা একটু বলে দিতে হবে, ঠিক আছে? তা কপি কপি করে ধরেন আমি এখানে বলে দিলাম হচ্ছে কি এতটুকু, আর এখান থেকে হয়তো এটাকে জাস্ট এইভাবে বলে দেন, এখান থেকে এভাবে, ওকে, ডান। দেখেন এটা কি করলো, জাস্ট চেক এক্সিস্ট নামে ওই আগের কাজটাই করে দিছে, জাস্ট ফাংশনটা কল করলাম আর কি, যেহেতু এটাকে আমার বারবার লিখতে হয়, তো এটাকে আমি আর লিখলাম না আর কি, এক জায়গাতে লিখে ফেললাম। আচ্ছা, এরপর আসেন, এখানে যেটা করতে হবে, এই কন ভেরিয়েবলটা কিন্তু আমাদের কাছে নাই, তো কন ভেরিয়েবলটা আমরা কি করতাম, দেখেন গ্লোবাল কল নামে কিছু একটা দিতাম, ঠিক না? তো গ্লোবাল কলটা আপনি না দিলেও চলবে, কারণ এখানে দেখেন অলরেডি কন ভেরিয়েবলটাই ইনক্লুড হয়ে আমার এখানেই আছে, যার কারণে অটোমেটিক আপনি পেয়ে যাবেন, আপনাকে আর নতুন করে করতে হবে না। আচ্ছা, হলো। তো এখন এই যে একটা কন্ট্যাক্ট টেবিল আছে, ধরেন এই টেবিলটাকে আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, ধরেন পুরনটাকে মুছে নতুন করে কি করতে চাই, ক্রিয়েট করতে চাই। তো এই প্রসেসটাকে বলা হয় ট্রাঙ্কেট, হ্যাঁ। তো আপনি যদি লেখেন যে পিএইচপি ডিবি ট্রাঙ্কেট, পিএইচপি ডিবি ট্রাঙ্কেট, তাহলে অনেকগুলো কোড পাবেন। তো এটা ট্রাঙ্কেট নামে মাইএসকিউএলের একটি কোয়েরি আছে, যেটা আপনি রান করলে এই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই ট্রাঙ্কেট দিয়ে ট্রাঙ্কেট টেবিল, টেবিলের নামটা বলে দিতে হবে, ওকে, লেটস ইট। আর এখানে হয়ার টয়ার দিলেও, হয়ার দিলেও দিতে পারেন আর কি, যে আসলে যদি কলামের নাম এরকম এরকম হয়, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? তাহলে আসেন আমরা এটাকে একটু রান করে ফেলি। তো এখানে আমরা যাব কোথায়, এখান থেকে যদি দেখতে চান যে ট্রাঙ্কের টেবিল এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ধরেন যদি এক্সিস্ট হয়, হ্যাঁ, এক্সিস্ট না হলে কিন্তু সে ট্রাঙ্কেট করতে পারবে না। তাহলে আপনি যেটা করবেন, এখানে লিখতে পারেন এরকম, এখানে যেরকম এসকিউএল লিখছেন না, এখানে একটা এসকিউএল লেখেন আবার, অথবা আপনি চাইলে জাস্ট কন কোয়েরি দিয়ে সরাসরি লিখে দিতে পারেন, কন কোয়েরি। তো কোয়েরিতে কী হবে, কোয়েরিতে হচ্ছে একটা স্ট্রিং যাবে, হ্যাঁ, টিআর UNCAT, ট্রাঙ্কেট। তো ট্রাঙ্কেট করবো কাকে, টেবিল লিখতে হবে এরকম, টেবিল, টেবিল নেম, হ্যাঁ। তো আমরা টেবিল লিখতে চাই কাকে, এই যে কন্ট্যাক্ট মেসেজেস নামে কিছু একটাকে, ঠিক আছে? দিয়ে এখানে এন্টার দেন। এখন যেটা হবে, প্রথমে হচ্ছে সে টেবিলটাকে, মানে টেবিল যদি থাকে সে ওইটাকে ট্রাঙ্কেট করবে, দেন নতুন করে কি করবে একটা ফিল্ড অ্যাড করবে। তো এটাকে অল্টার দিয়েও আপনি চাইলে অ্যাড করতে পারতেন। তো আপনার যদি প্রয়োজন হয় যে আপনার পুরান ডেটাই দরকার নাই, হ্যাঁ, আপনার নতুন করে জাস্ট হচ্ছে এই কাজটা করবেন, তখন এই কাজটা করতে পারবেন। এছাড়া অল্টার নামে একটা কাজ আছে, এটা আগে করি, তারপর ধরুন এই কাজটা করলাম। তো ধরুন আমরা নতুন করে আরেকটা ফিল্ড তৈরি করতেছি, এটার নাম দিলাম হয়তো এরকম, মেসেজেস তো দিচ্ছেন, এখানে তো লোকেশন দিতে পারেন, হ্যাঁ, যে সে আসলে কোন লোকেশন থেকে তার অ্যাড্রেসটা দিচ্ছে, মানে কিছু একটা দিলেন আর কি, আমি আমার মতো করে তৈরি করলাম।
তো করার পর আমি এখন চাই এই ফাইলটাকে রান করব। দেখেন আমি যদি এখানে দেখি রিলোড দিই, তো রিলোড দিলাম, দেখেন এখানে কিন্তু সব ডেটা আছে এখন। হ্যাঁ, তো আমি এখন এই টেবিলটাকে ট্রাঙ্কেট করবো, মিনস হচ্ছে টেবিলটাকে মুছে দিয়ে নতুন করে কি করব, যে আমি একটা ফিল্ড অ্যাড করলাম, ওই ফিল্ড সহ আমি এই টেবিলটা চাই, তাহলে আমাকে এই ফাইলটা রান করব। হ্যাঁ, কন্ট্যাক্টস টেবিল, তো আমরা জানি পিএইচপি কমান্ড দিয়ে যে কোনো ফাইলকে রান করা যায়। তাহলে আপনি কি করলেন, এখানে হয়তো লিখবেন যে পিএইচপি, এখন আসেন ডেটাবেস। হ্যাঁ, ডেটাবেস মানে হচ্ছে আমি ডেটাবেস ফোল্ডারের মধ্যে আসলাম, এই যে ডেটাবেস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। তো ডেটাবেস ফোল্ডার থেকে আপনি কোথায় যেতে চান, আপনি তো এইভাবে স্ল্যাশ দিয়ে বলে দিবেন, মাইগ্রেশনস, মাইগ্রেশনস, তো মাইগ্রেশনস থেকে কোথায় যেতে চান, কন্ট্যাক্টস টেবিল, কন্ট্যাক্টস টেবিল ডট পিএইচপি। ওকে, তো এখানে দেখেন আপনাকে একটা এরর দিছে, এররটা একটু দেখেন। ওকে, তো এখানে সে হচ্ছে ডিবি কনফিগটাকে ওপেন করতে পারে নাই, ডিবি কনফিগ। আচ্ছা, যদি ওপেন করতে না পারে তাহলে যেটা করেন, এখান থেকে আপনি এটা কি বলা যায় বেস ফাংশনটাকে কল করেন, অথবা হচ্ছে ডিআইআর। হ্যাঁ, তো ডিআইআর দিয়ে শুধু এখানে বলে দেন ডিআইআর থেকে হচ্ছে আমি কোথায় যেতে চাই, ডেটাবেস মানে বেস প্যাথ অথবা এটা যেটাই আপনি দেন আর কি, ডেটাবেস দিলাম। তো ডেটাবেস থেকে আমি কোথায় যাব, মাইগ্রেশনসে, মাইগ্রেশনস। ওকে, তো মাইগ্রেশনসের মধ্যে আমার এটা আছে, আশা করি এখন ওকে হবে। পিএইচপি অর্নিং ডেটাবেস মাইগ্রেশনস, ও সরি, মাইগ্রেশনের বাইরে। ওকে, এখন ভিন্ন এরর দিছে মনে হচ্ছে, দেখি। আচ্ছা, সে ডেটাবেস থেকে গিয়ে আবার ডেটাবেসে যাচ্ছে না, তাহলে কি করা যেতে পারে, ডিআইআর, আচ্ছা বেস পাথ দিয়ে দেখে। কোনটা দেওয়া যায় এখানে, আচ্ছা রিয়েল পাথ অবশ্য সেম কাজই করবে, রিয়েল পাথ দেখি এটার কি অবস্থা। ডেটাবেস কনফিগ ফেল টু ওপেন স্ট্রিম, একটা কেটে দিই দেখি। ফেল টু ওপেন স্ট্রিম, আচ্ছা ভুলটা একটু বলি, ভুলটা কোথায় হয়েছে, ভুলটা বলে দিছে ডিবি কনফিগ ফাইলের 12 নম্বর লাইন। হ্যাঁ, তো 12 নম্বর লাইনে দেখেন এখানে আমরা গ্লোবাল ডিবি নামে একটা ভেরিয়েবলকে কল করছিলাম, এটা মূলত হবে হচ্ছে কন। হ্যাঁ, তো এখন আর আশা করি এরর দিবে না। তো আমি আবার আরেকটু বলি যে আসলে কোথায় আমরা ছিলাম আর কি হচ্ছে, আমরা হচ্ছে এই কন্ট্যাক্টস টেবিলটাকে আমরা প্রথমে জাস্ট কমান্ড থেকে রান করলাম। হ্যাঁ, যেখানে যে পিএইচপি ডেটাবেস স্ল্যাশ কন্ট্যাক্ট টেবিলস, তো সে প্রথমে কি করে, তো রিয়েল প্যাথ নামে আমরা জানি, রিয়েল প্যাথটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্টের বেস যেটা আর কি, যেমন যে এই ফোল্ডারটা পিএইচপি 13 14, এই ফোল্ডারটাকে রিটার্ন করে বা হচ্ছে এই পাথটাকে রিটার্ন করে। দেন আমরা প্যারামিটারে যেটা বলে দিব, সে হচ্ছে ওই রুট থেকে সে ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারে। তো আমরা ডেটাবেস স্ল্যাশ হচ্ছে কি ডিবি কনফিগ ডট পিএইচপিটাকে অ্যাক্সেস করলাম। তো করার পর দেখেন আমি 5 নম্বর লাইনে চেক করতেছিলাম, তো এখানে যেটা বলতেছে যে আসলে এই কনফিগের একটা ভুল ছিল, সেটা আমরা ফিক্স করলাম। তো এখন দেখেন কমান্ডটা যদি আরেকবার রান করি, দেখেন কমান্ডটা রান হয়ে গেছে, এবং দেখেন যদি আমরা রিলোড দিই আমাদের ডেটাবেসে, আচ্ছা এখানে একটা এরর আসবে, হয়তো এররটা দেয় নাই, তো আমরা এররটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যদি ডিবি কনফিগে যাই, থ্রু নিউ এক্সেপশন, এটা হইলো
হওয়ার পর নাম রোজ, ডিবি নেম, আমরা দেখি যে আসলে কোথাও কোনো এরর আসছে কিনা। কন কোয়েরি নট এক্সিস্ট, ওকে, যদি এক্সিস্ট না হয়, আচ্ছা এলসে কিছু একটা দিয়ে দেখি যে আসলে পাইছে কিনা, তাও তো শিওর না। এলস হয়তো আমরা ইকো করতে পারি যে নট ফাউন্ড। ওকে, এখন যদি দেই, দেখেন নট ফাউন্ড আসতেছে, তার মানে হচ্ছে দেখেন আমাদের বানানে হয়তো ভুল হয়েছে। তো কন্ট্যাক্ট মেসেজ আসতে আমরা চেক লিস্টে পাঠাইলাম, ওকে গুড, চেক লিস্টে গেল, ডিভি নেইম, কনে কি আসলে নেই, ব্লক বি থ্রি ডান, শো টেবিল লাইক ডিভি নেম, এটা কপি করে দিয়ে আসি। আমরা ছিলাম এইখানে, হ্যাঁ, তো আমরা চেক এক্সিস্ট করে এই ফাংশনটাকে কল করলাম। তো এই ফাংশনে দেখি আসলে কি আসছে, ইকো করলে আপনি দেখতে পারবেন যে আসলে ডিবি নেমটা আসছে কিনা। ওকে, কন্ট্যাক্ট মেসেজ আসছে, এই যে আসছে, আসার পর আমি এখানে চেক করতেছি শো টেবিল লাইক ডিবি নেম নাম রোজ, গ্লোবালস কন, সব কিছুই তো ঠিক আছে, তাহলে এরর দিবে কেন বা পাচ্ছে না কেন? শো টেবিলস লাইক ডিবি নেম, আচ্ছা কনটাকে একটু দেখি কনের মধ্যে কি আছে, প্রিন্ট আর কন, গ্লোবাল কন দিচ্ছি, হ্যাঁ, তো গ্লোবাল কন দিই, আমি যদি রিলোড দিই, রিলোড দিতে হবে না, আমরা যেখান থেকে কমান্ডটা রান করি আর কি। তো এখানে মোটামুটি সব ইনফরমেশন দিয়ে দিবে, মারিয়া ডিবি ওয়ার্নিং কাউন্ট, কানেকশন কিন্তু হয়েছে, তাহলে এখান থেকে, আচ্ছা ভুলটা একটু বলি, ভুলটা কোথায়, ভুলটা হয়েছিল আমাদের কন্ডিশনে। হ্যাঁ, তো প্রথমবার আমাদের কন্ডিশন ছিল যদি আমাদের ডেটাবেজে কোনো কন্ট্যাক্ট মেসেজেস নামে টেবিল না থাকে তাহলে সে টেবিল ক্রিয়েট করবে, আর এখন কন্ডিশন হচ্ছে যদি কোনো টেবিল আমাদের ডেটাবেজে থাকে তাহলে সে ওইটাকে ড্রপ করবে, ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট মানে হচ্ছে ডেটাগুলোকে মুছে দেওয়া, আর ড্রপ মানে হচ্ছে টেবিলটাকে ড্রপ করা, বা হচ্ছে টেবিলটাকে ডেটাবেজ থেকে রিমুভ করে দেওয়া। তো কন্ডিশনটা ভুল হওয়ার কারণে মূলত এর আগে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। তো প্রথমে দেখেন আমরা এখানে চেক এক্সিস্ট করে নিলাম, তো সে হচ্ছে জাস্ট নাম রোজ 1 অথবা 0 পাঠাবে। তো 1 যদি পাঠায় তাহলে আমরা কি করব, আমাদের এখানে ইকুয়াল দিতে হবে, তো ইকুয়াল দিলে আমরা বলে দিলাম যদি 1 হয় তাহলে সে হচ্ছে কি করবে, ড্রপ করবে, ওকে। আর এলস যেটা করবে, এলসটা হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি, তো এলস বলতে হবে না, জাস্ট বাকি যেটা যা হওয়ার তাই হবে, ঠিক আছে। মানে হচ্ছে সে প্রথমে চেক করবে যে আসলে এক্সিস্ট কেনা, এক্সিস্ট হলে ড্রপ করে দিল, দেন নতুন করে ক্রিয়েট করলো, দেখেন। তো এখন আমরা যদি নতুন কোনো একটা ফিল্ড দিই, ধরুন আমরা স্ট্যাটাস নামে একটা ফিল্ড দিলাম, স্ট্যাটাস দেওয়ার পর যদি আমি এই সেম ফাইলটাকে রান করি, পিএইচপি মানে ডেটাবেস ফোল্ডার মাইগ্রেশন, দেন হচ্ছে কি কন্ট্যাক্ট টেবিল ডট পিএইচপি, এন্টার দিলাম, দেখেন। তো এখানে আমরা যেটা করতে পারি, হয়তো এখানে একটা মেসেজ দিতে পারি যে যদি সাকসেস হয় তখন কি হবে, জাস্ট একটা মেসেজ দিবে আর কি, ওকে। তো ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে ইকো, হয়তো এরকম দিতে পারেন যে কন্ট্যাক্ট মেসেজেস টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা কিছু দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন যদি আবার দেন, মানে আপনি যতবার রান করেন প্রবলেম নেই, সে জাস্ট হচ্ছে কী করবে, ওখান থেকে একটা ডেটাকে রিমুভ করে দিবে। আর এখানে যদি আপনি চান একটা মানে
এন্টার রাখতে, হ্যাঁ দেখেন এখানে একবার লেগে আছে, তো হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনি এখানে এরকম ব্যাক স্ল্যাশ দিয়ে এন ইউজ করবেন। তো ব্যাক স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, হ্যাঁ দেখেন এখন হচ্ছে একটু আলাদা থাকবে আর কি, হ্যাঁ যে কন্ট্যাক্ট মেসেজেস টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, তো কিছু একটা হলো, তার মানে হচ্ছে কি টেবিলটা আমাদের ক্রিয়েট হচ্ছে। তো এর সাথে আমি চেক করতে চাই যে আসলে হচ্ছে কিনা, তো আমরা রিলোড দিলে আনসারটা পেয়ে যাব। দেখেন এই যে স্ট্যাটাস নামে নতুন একটা ফিল্ড চলে আসছে। তো এখন যদি আরেকটা চান যে না আমি আরও চাই, তাহলে কী করতে হবে, এখান থেকে হয়তো আপনি স্ট্যাটাসের জায়গায় হয়তো আপনি একটা ফোন নাম্বার দিতে পারেন, হ্যাঁ হয়তো এইভাবে দিতে পারেন যে ফোন নাম্বার। তাহলে কী হবে, জাস্ট আপনার ফোন নাম্বারটা কী হবে এখান থেকে পেয়ে যাবে। তো ফোন নাম্বারটা সাধারণত টেক্সট হয় না, এটা আপনি ভার কার্ডটা দিতে পারেন, আর এখান থেকে হয়তো আপনি লেন্থটা সর্বোচ্চ 20 দিতে পারেন। হ্যাঁ তো 20 ক্যারেক্টারের বেশি সাধারণত নাম্বার হয় না, তো 20 ক্যারেক্টারও হয় না, 14-15 এই সীমাবদ্ধ থাকে। দেখেন এখন যদি আমরা দিই, ওকে কন্ট্যাক্ট মেসেজ সাকসেসফুল হয়ে গেছে, আর এখান থেকে যদি দেখি দেখেন এই টাইপের কিছু একটা আসবে। আচ্ছা তো এখন যে কাজটা করলাম এটা হচ্ছে মূলত আমরা মানে পুরন ডেটা সহ টেবিলটাকে রিমুভ করে দিয়ে নতুন করে আবার টেবিল ক্রিয়েট করলাম। তো এটা একটা সমস্যা হইতে পারে অথবা আপনার জন্য মানে যখন দরকার তখন হইতে পারে। তো সাধারণত যেটা দরকার হয় সেটা হচ্ছে ধরেন পুরন ডেটা থাকার সাথে সাথে আমরা নতুন করে একটা টেবিলকে বা হচ্ছে একটা কলামকে ইনসার্ট করতে চাই। হ্যাঁ তো তার আগে আমরা যেটা করি, আমরা প্রথমে ধরেন কিছু ডেটা ডেটা ইনসার্ট করি। তো ধরুন আমরা হোম পেজে যাই, হোম পেজে গিয়ে আমরা বটমে আসলাম, এখানে এসে ধরেন কিছু ডেটা দিচ্ছি, কিছু মেসেজ দিলাম, আরও কিছু মেসেজ দিলাম। ওকে তো এখানে টোস্টারটা দেখাচ্ছে না কারণ আমার ইন্টারনেট চলে গেছে আর কি। তো এখন দেখেন যদি আমি এখানে দেখি, দেখছেন এখান থেকে কিন্তু আমার ডেটাগুলো আসছে। আচ্ছা তো ডেটাগুলো যদি আসে ঠিকঠাক, এখন আপনি নতুন আর একটা কলাম অ্যাড করতে চান কিন্তু এই ডেটাগুলো থাকবে, তাহলে যে কোয়েরিটা রান করা হয় এই কোয়েরিকে বলা হয় অল্টার। ওকে তো আমরা অল্টার টেবিলটা একটু দেখি, বা হচ্ছে অল্টার করে কীভাবে নতুন একটা কলাম আপনি অ্যাড করতে পারেন। তো এখন আসি, ধরেন আপনি কোনো একটা নতুন কলাম অ্যাড করবেন, হ্যাঁ তো আপনি কলাম অ্যাড করেন, ডিলিট করেন অথবা মডিফাই করেন, মডিফাই মিনস যদি এডিট করেন, সবগুলোর জন্য যে কোয়েরিটা রান করা হয় তাকে বলা হয় অল্টার। হ্যাঁ তো এই কাজটা কীভাবে করা যেতে পারে, তো আমরা যেটা করি ধরেন আপনি আপনি যদি জানেন যে হ্যাঁ আমার পুরন ডেটা থাকবে, নতুন ডেটা মানে পুরন ডেটা থাকবে নতুন কলাম অ্যাড হবে, তো সেক্ষেত্রে হয়তো আপনি এসকিউএলটা রান করবেন না, আপনি যে এসকিউএলটা রান করবেন তার নাম হচ্ছে কি অল্টার। তো আমি একটা এসকিউএল ক্রিয়েট করি, এসকিউএল করার পর আমি এখানে দিব হচ্ছে কি অল্টার, বড় হাতের হবে, দেন হচ্ছে অল্টার, আপনি এখানে দিবেন হচ্ছে কি টেবিল, টেবিল ওকে দিলেন। তো অল্টার টেবিল দেওয়ার পর আপনাকে টেবিলের নাম বলতে হবে যে আসলে কোন টেবিলে আপনি অ্যাড করতে চান। তাই আমি বললাম আমি কাস্টমার মেসেজেস নামে এই টেবিলে অ্যাড করতে চাই। তো দেন এখানে আপনি বলে দেন যে আসলে আপনি কী কী অ্যাড করতে চান। ওকে তো আপনাকে এখানে বলতে হবে অ্যাড কলাম নেম। হ্যাঁ তো ধরুন আমি এখানে নতুন একটা কলাম অ্যাড করতেছি হচ্ছে কি ইমেল টিমেল তো অনেক কিছুই দিলাম, আমি দিলাম হচ্ছে অ্যাড্রেস। ওকে তো অ্যাড্রেসের এখন প্রপার্টিগুলো বলে দিতে হবে। তো অ্যাড্রেস সাধারণত টেক্সট হয় কারণ অনেকে বিশাল একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারে, ঠিক আছে দিলেন। এরপর সাথে সাথে হচ্ছে বাকিগুলো আপনি দিয়ে দিতে পারেন, যেমন নট নাল, হ্যাঁ অথবা হচ্ছে নাল যেটাই দেন আর কি। তো আমরা নালই দিই কারণ হচ্ছে এটা নালে বলি থাকবে আর কি, দেন আপনি হয়তো এরকম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি নতুন কোনো কলাম যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তো দেখি আমরা যদি রান করি সেমভাবে কমান্ড দিয়ে ফাইলটা রান করলাম, তো এখানে দেখেন এখানে একটা ক্রিয়েটিং টেবিলে সে আমাকে একটা এরর দিচ্ছে, হ্যাঁ কন্ট্যাক্ট মেসেজেস ডাজ নট এক্সিস্ট, অল্টার টেবিল ও আমরা এখানে ড্রপ করে দিছি তো এই কারণে। আচ্ছা ঠিক আছে আমরা ড্রপটা একটু অফ রাখি, ধরেন আমি এখান থেকে এটাকে অন করলাম। তো অন করে যদি আমি এখান থেকে অফ আবার রান করি, এখন টেবিল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ তো আমি ধরেন এই যে লাইনগুলো দিয়ে ইনসার্ট হবে সেটাকে আমি অফ রাখলাম, ঠিক আছে। তো করার পর দেখেন আমি যদি এখান থেকে পাঠাই, ধরেন এখান থেকে কীভাবে যাওয়া যায় আগে চেক করে নেন যে আসলে ঠিকঠাক ডেটা আছে কি না। দেখেন অল্টার হয়ে গেছে, ডেটা নাই, দেন একটা মেসেজ পাঠিয়ে রাখেন ডেটা যেন থাকে আর কি, মিনিমাম একটা ডেটা।
ওকে, এখন যদি চেক করি দেখেন আমার কাছে ডেটা আছে। ওকে ফাইন, এখন আমরা এই অল্টারটাকে শুধু অন করব। হ্যাঁ, যে একটা অ্যাড্রেস নামে একটা নতুন কলাম অ্যাড করতে চাই। দেখেন কন্ট্যাক্ট মেসেজ টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, কোনো এরর দেয় নাই। আমি যদি ক্লিক করি, এই দেখেন সবার শেষে এসে অ্যাড্রেস নামে একটা কিছু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, মানে কমান্ড না, মানে এসকিউএল কোয়েরি রান করার মাধ্যমে যদি আপনি করতে চান। এছাড়া আরেকটা প্রসেস আছে, আপনি স্ট্রাকচারে যাবেন। হ্যাঁ, তো স্ট্রাকচারে এসে এখানে কয়টা কলাম অ্যাড করতে চান সেটা আপনি বলতে পারবেন। দেন আফটার অ্যাড্রেস, হ্যাঁ, যে আসলে আপনি কার পরে অ্যাড করতে চান। তো ধরুন আমি ইমেলের পরে একটা কলাম অ্যাড করতে চাই, তো আপনি এখানে বলে দিলেন, ধরেন হচ্ছে ইমেলের পরে আমি অ্যাড করতে চাই ইমেল টু। হ্যাঁ, যে তা সে হয়তো দুইটা মেল ইউজ করতেই পারে। দেন এখান থেকে হয়তো ভারকার বলে দিলেন, এখান থেকে একটা বলে দিলেন, এরপর এখান থেকে নাল বলে দিলেন। ঠিক আছে, করে যদি এখন সেভ করেন দেখেন তাও কিন্তু সেম। হ্যাঁ দেখেন এখানে কোয়েরিটা এইভাবে রান হচ্ছে। দেখেন অল্টার টেবিল কন্ট্যাক্ট মেসেজেস দেন অ্যাড দিয়ে ইমেল টু নাল, নাল বলতে হচ্ছে আমরা নাল ক্রিয়েট করছি। আর এখানে আফটার ইমেল, হ্যাঁ, তো আফটার ইমেল বলতে যেটা হয়, দেখেন এখন ইমেলের পরেই কিন্তু কি আসছে, ইমেল টু আসছে। তো এটাও ভালো দিক, হ্যাঁ, যে আপনি চাইলে আসলে কোন কলামের পরে আপনি অ্যাড করতে চান সেটা এখান থেকে বলে দিলেন। ঠিক আছে, মানে এরকম আফটার দিয়ে হয়তো বলে দিলেন হচ্ছে সে ইমেলের পরে হতে চায়। তো আপনি সেম কলাম কিন্তু দুইবার আবার অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, তো আপনি একটা কলাম একবারই অ্যাড করতে পারবেন। তো এটা একটা হচ্ছে যদি অল্টা দিয়ে করতে চান আর কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে মডিফাই। দেখেন আমি যদি মডিফাই লিখি, দেখেন এখন হচ্ছে এটা তো দিলাম, দেখেন এটার আউটপুট কিন্তু এরকম এরকম আসলো। তো আমি যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাকে আমি এখন মডিফাই করলাম। হ্যাঁ, মডিফাই বলতে হচ্ছে এই অ্যাডের জায়গায় যদি আমি লিখি মডিফাই, ওকে, মডিফাই বলতে দেখেন তাকে আমি ইমেলের পরে নিয়ে আসবো এখন। ঠিক আছে, আমি ফাইলটা রান করলাম। তো রান করার পর দেখেন যদি আমি এখন দেখি, এই দেখেন ইমেলের পরে অ্যাড্রেস চলে আসছে। দেখছেন এটাকে বলা হয় মডিফাই, যে তার যদি কোনো ক্যারেক্টার আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন, কিন্তু অ্যাড্রেসটাকে কিন্তু আপনি দুইবার কি করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। তো আপনি যদি অ্যাড করেন, ধরুন আমি আবার দিলাম অ্যাড, অ্যাড দিয়ে আমি যদি এখন রান করতে চাই এরর দিবে। দেখেন ডুপ্লিকেট কলাম নেম অ্যাড্রেসেস, হ্যাঁ, যে আসলে আমার কাছে কি আছে অলরেডি এই কলামটা আছে। তো এটাও আপনি চাইলে হচ্ছে ভ্যালিডেট করে নিতে পারেন, যে একটা কোয়েরি আছে যার মাধ্যমে আসলে একটা টেবিলে কী কী কলাম আছে সেগুলো আমাকে রিটার্ন করবে, দেন সেখান থেকে আপনি চেক করে নিলেন। তো আসলে এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আর আরেকটা হচ্ছে দেখেন আপনি যদি চান এটাকে ডিলিট করে দিবেন, হ্যাঁ, ড্রপ, ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আর টেক্সট টেক্সট এগুলো দেওয়ার দরকার নাই, তো অ্যাড্রেসটা এখন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি দেখবো যে এই অ্যাড্রেস কলামটাই আর নাই। ঠিক আছে, এ হচ্ছে মোটামুটি কলাম রিলেটেড কিছু তথ্য। তো আসলে মডিফাই বা হচ্ছে ডিলিট, হ্যাঁ, এটা করার খুব একটা প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম আমরা যেটা করি দেখা গেছে জাস্ট পুরো টেবিলটাকে নতুন করে জেনারেট করে আর কি। যদি আপনার ইনকেস প্রয়োজনও হয় তো আমরা দেখা গেছে ওই স্ট্রাকচারে গিয়ে নতুন করে অ্যাড করে দিই। আর এখানে হচ্ছে মানে আমরা যদি চাই যে ফ্রেশ একটা ডেটাবেস ক্রিয়েট করতে তখন আমরা এখানে এডিটটা করি আর কি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো টেবিল রিলেটেড আমাদের একটু জানার প্রয়োজন, এখানে একটু দেখিয়ে দিলাম। তো ধরেন এটা একটা করলেন, করার পর আমাদের পরবর্তী যে টেবিলটা দরকার এটার নাম হচ্ছে ইউজার্স। হ্যাঁ, তো আমি ধরেন আপাতত জাস্ট এখানে কন্ট্যাক্টসের জায়গায় শুধু আমি ইউজার বানাই দিব। হ্যাঁ, তো আমি ইউজারে যাচ্ছি, ইউজার্স, ওকে, তো ইউজার্স হচ্ছে ইউজার্স নামে একটা টেবিল বানাবো। তো এখানে কী থাকবে, চেক এক্সিস্টে কী করবে, সে হচ্ছে ইউজার্স নামে কিছু আছে কিনা সে চেক করবে, যদি থাকে ডিলিট করে দিবে, আর না থাকলে তো নয়। এখন আসেন একজন ইউজারের কী কী থাকে, ওকে, তো এটা হবে হয়তো ইউজার আইডি। ঠিক আছে, কমেন্টটা আমি রাখলাম যে আসলে একটা টেবিলের কী কী প্রপার্টি থাকে যেন আমার এক নজরে আমি জেনে রাখতে পারি। ঠিক আছে, তো ইমেলের ক্ষেত্রে বা একজন ইউজারের কয়েকটা নাম থাকে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে কি লাস্ট নেম, ওকে, তো একটা ইমেল থাকে আর ইমেলটা সবসময় ইউনিক হয়। হ্যাঁ, এটা একটু বলে দেবেন ইউনিক। ঠিক আছে, কারণ হচ্ছে একটা ইমেল দুইজনের থাকে না। এরপর যে সাবজেক্ট দরকার নাই, স্ট্যাটাস দরকার আছে, ওকে, স্ট্যাটাসটা দিলাম। তো স্ট্যাটাস হচ্ছে টেক্সট হবে না, এটাও ভারকারি হবে। তো ভারকার দিতে পারেন এরকম, যে ধরেন স্ট্যাটাস সর্বোচ্চ হয় 10 ক্যারেক্টার, হয় অ্যাক্টিভ নয় ইনঅ্যাক্টিভ হয় ডিলেটেড, এই টাইপের হচ্ছে কিছু স্ট্যাটাস থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিটা ইউজারের আরেকটা পার্ট থাকে, এটাকে বলা হয় রোল। হ্যাঁ, যে আসলে সে কোন টাইপের ইউজার সেটা আপনি ডিফাইন করে দেবেন। তো আমরা রোলের ক্ষেত্রে এরকম বলতে পারি, হ্যাঁ, রোলটা ইউনিক হবে না, রোল ঠিকই থাকবে। তো এখানে হয়তো ডিফল্ট একটা কিছু বলে দিতে পারেন। হ্যাঁ,
ডিফল্ট। তো ডিফল্ট হয়তো আপনি এভাবে বলতে পারেন যে ডিফল্ট হচ্ছে কি, একটা স্ট্রিং আপনি বলে দিলেন আর ডিফল্ট সে হচ্ছে কাস্টমার, ঠিক আছে, অথবা ইউজার, নর্মাল ইউজার, ওকে, মানে সে কোনো ভালো মানে হায়ার ইউজার না আর কি। হ্যাঁ, ধরেন আপনি চাইলে হচ্ছে যে কোনো ইউজার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন না, জিনিসটা অনেকটা এরকম। অথবা আপনি অ্যাডমিন বানাই দিতে পারবেন যদি আপনি নিজে অ্যাডমিন হয়ে থাকেন, ঠিক আছে। তো যে কোনো ইউজার যদি বাই ডিফল্ট আপনার সাইটে রেজিস্ট্রেশন করে, সে হচ্ছে একজন ইউজার হিসেবে থাকবে যে হচ্ছে ড্যাশবোর্ডের হয়তো অ্যাক্সেসটা পাবে না, এই টাইপের কিছু একটা। এরপর স্ট্যাটাস দিলেন, ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বারটা আমরা ইমেলের পরে নিয়ে আসি। আর আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে নাল হবে, তো এখান থেকে নট নালটা তুলে দেন, ফোন নাম্বার দিতে পারে নাও পারে, আর এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো সে দিয়েই আসতে হবে, না হলে সে কী করতে পারবে না, নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে। আর রোলও নট নাল হবে, কারণ রোল দিতে হবে, রোল ছাড়া কী করা যাবে না। তো ডিফল্ট যদি ইউজ করেন আপনি, এই নট নাল ইউজ না করলেও চলে, ঠিক আছে, সে ডিফল্ট ভ্যালুটা, ডিফল্ট ভ্যালুটাকেই তো বসাবে, আপনি নাল দেন বা নট নাল দেন ডাজেন্ট ম্যাটার। এরপর আছে কি স্ট্যাটাস, স্ট্যাটাসটা স্ট্যাটাসের ক্ষেত্রেও সেম, ডিফল্টভাবে আপনি আপনি আপনার সফটওয়্যার অনুযায়ী আর কি। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি চাইলে ডিফল্ট হিসেবে পেন্ডিংও রাখতে পারেন, হ্যাঁ, যে সে স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, তাকে অ্যাপ্রুভ করার পর সে কী হতে পারবে, একজন অ্যাক্টিভ ইউজার হতে পারবে। তো আমরা এখানে ডিফল্ট হিসেবে অ্যাক্টিভই দিব, যে আসলে যে ইউজারগুলো লগ ইন করবে তারা সবাই অ্যাক্টিভ ইউজার আমাদের ক্ষেত্রে আর কি। তো যেহেতু আমরা একটা ব্লক সাইট তৈরি করছি, ইউজার অবশ্যই অ্যাক্টিভ হইতে হবে, নাহলে তো সে কমেন্ট করতে পারবে না, ঠিক না। তো দেখেন মোটামুটি আমাদের ইউজার পার্টের এই কাজটা আমরা করলাম, ঠিক আছে। তো হয়তো এখান থেকে কী আসবে, ইউজার্স নামে কিছু একটা আসবে, যে ইউজার টেবিলটা কী হয়ে গেছে, এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখেন যদি আমরা ইউজার টেবিলটাকেও রান করি, ইউজার্স, ওকে, দেখেন ইউজার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে রিলোড দিই, তখন দেখবো হয়তো কন্ট্যাক্ট মেসেজও থাকবে আমাদের, দেখেন ইউজার টেবিলটাও থাকবে। আচ্ছা, এখন আসেন একটা প্রবলেম, কারণ এরকম তো অনেকগুলো টেবিল আপনি তৈরি করলেন, তো সবগুলো টেবিলকে আপনি এরকম ইন্ডিভিজুয়ালি করবেন, যে ইন্ডিভিজুয়ালি মাইগ্রেট করা, এটা তো আপনি করবেন না, ঠিক না। আপনি চাইবেন যেন এক ক্লিকে কী হয়ে যায়, সবগুলো মাইগ্রেট হয়ে যায় আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি, ওই যে আপনি একটা কমান্ড বানাইছেন না, খেয়াল আছে, আমি একটা কমান্ড বানাইছি এখানে, দেখেন চাইলে এই কমান্ডে আপনি একটা কমান্ড তৈরি করতে পারেন, যে কমান্ডের যদি আপনি কোনো কিছু দিয়ে দেন, তখন সে কী করবে, জাস্ট আপনার এই পুরো মাইগ্রেশন ফাইলে যেগুলো আছে এই ফাইলগুলোকে আপনাকে এক্সিকিউট করে দিবে, ঠিক আছে। এগুলো চাইলে আপনি করতে পারেন। তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে কী করবেন বলেন, ফাইল এক্সিকিউট না করে, আচ্ছা আমি এটা দেখি, একটা প্রসেস একটু চিন্তা করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি একটা পদ্ধতি একটু চেষ্টা করি, আসলে এই পদ্ধতিতে আমরা করতে পারি কিনা। তাহলে হচ্ছে দেখেন, আমরা ডেটাবেসের মধ্যে একটা ফাইল তৈরি করলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে মাইগ্রেট। তো যেরকম আমরা কমান্ড নামে একটা কিছু তৈরি করেছিলাম আর কি, তো এটা শুরুতে বা শেষে আপনি পিএইচপি টিএইচপি কিছু অ্যাড করার দরকার নেই, জাস্ট আপনি আপনার মতো একটা নাম দিলাম, তো আমি দিলাম হচ্ছে মাইগ্রেট। তো মাইগ্রেটের মধ্যে কী থাকবে, ধরেন প্রথমে আমাদের যেহেতু কনফিগ, আমি এটা একটু অফ রাখি, দেখেন আমি জাস্ট হচ্ছে ওই যে যে ফাইলগুলো আমাদের দরকার আর কি, যে কন্ট্যাক্টস টেবিল আর ইউজার টেবিল, জাস্ট ওই দুইটাকে এখানে ইনক্লুড করলাম। তো করার পর যেহেতু আমরা জানি আমরা ফাইল রান করার পরে কী হয়, আসলে এই পেজের মধ্যে যা কিছু ছিল এগুলোই রান হয়, অটোমেটিক এক্সিকিউট হয়। তো আমি যদি এটাকে রান করি, তাহলে পিএইচপি ডেটাবেস স্ল্যাশ মাইগ্রেট, তো দিলে কিছু এরর দিবে, তো এররগুলো আমরা ধরে ধরে ফিক্স করি বুঝে বুঝে, ঠিক আছে। তো প্রথমে বলতেছি কি, দেখেন ক্যান নট ডিক্লেয়ার চেক এক্সিস্ট, মানে এটা যেটা হচ্ছে, দেখেন আমরা কন্ট্যাক্টেও একবার ডিবি কনফিগকে ইনক্লুড করছি আবার ইউজারেও করছি। তো কনফিগে কি আছে মূলত, কনফিগে কিন্তু আমাদের কিছু ফাংশন আছে, ঠিক না, এবং কিছু আমাদের ভেরিয়েবল আছে। তো দেখা গেছে সাধারণত একটা ফাংশনকে সেম নামে দুইবার ডিক্লেয়ার করা যায় না, যার কারণে একটা এরর দিচ্ছে। তো আমরা যেটা করবো এটাই কেটে দিব, তো কাটার দরকার নাই, হয়তো আপনি চাইলে এখানে রাখতে পারেন বা আপাতত কমেন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। আর এই কন্ট্যাক্টস থেকে কী করলাম, আমরা ধরেন এখান থেকে কমেন্টস করে দিলাম। আচ্ছা, কমেন্টস করার পর দেখেন যেহেতু এই দুইটা ফাইল ঘুরে ফিরে কোথায় অ্যাড হচ্ছে, মাইগ্রেট ফাইলে, আর মাইগ্রেট ফাইলের নিচেই তো এই দুটো ফাইল আছে, ঠিক না। এখন যেটা বলবে, দেখেন ধরেন আমরা এটাকে এখন ইনক্লুড করি নি, তখন বলবে হচ্ছে কি, কন নামে যে একটা ভেরিয়েবল আছে সেটা পাচ্ছে না, হ্যাঁ,
দেখেন যে কোনটা মিসিং, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, ধরেন এখান থেকে এই কনফিগটা অন করে দিব, তার মানে যেটা হচ্ছে দেখেন এই কনফিগ ফাইলের নিচেই তো সবগুলো জিনিস থাকে, ঠিক না, বা সব কিছু থাকে। তো এখন সেম জিনিসটা কিন্তু হচ্ছে, ওকে। তো এখন যদি আমরা মাইগ্রেটটাকে রান করি, আশা করি আমাদের প্রবলেমটা সলিউশন হওয়ার কথা। দেখেন কন্ট্যাক্ট মেসেজ, টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউজার টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, যে আমরা এখন আমাদের কাজ হবে কি, যে মাইগ্রেশন ফাইলে একটা নতুন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করা, আর ওই মাইগ্রেশন ফাইলের লিস্টটাকে ধরেন আপনি মাইগ্রেটে বলে দিতে পারেন। তো এছাড়া আরও কিছু প্রসেস আছে, যে পিএইচপির ফাইলস নামে একটা ফাংশন আছে, যে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইলের নামকে রিটার্ন করে। হ্যাঁ, আপনি চাইলে হয়তো একটা ফর লুপ দিয়ে এখানে কাজটা করতে পারেন। তো জাস্ট বেসিকে থাকেন, বা হচ্ছে একটু সহজ জিনিস সহজভাবে আমরা করার চেষ্টা করলাম আর কি, যাতে খুব কঠিন যাতে না হয়। তো এটা যেটা হলো, দেখেন আমরা আমরা যত রকমেরই যতগুলো টেবিলই আমরা তৈরি করি না কেন, শুধুমাত্র একটা কমান্ড যদি রান করি, যে আসলে পিএইচপি ডেটাবেস স্ল্যাশ মাইগ্রেট, হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে কি, যে আমরা ডেটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেট নামে একটা ফাইল তৈরি করলাম, ও ফাইলের মধ্যে কী করছি, এই 3 লাইনের একটু পিএইচপি লাইন করে দিলাম আর কি, কনফিগটাকে ইনক্লুড করে দিলাম আর টেবিলগুলোকে বলে দিলাম। এতে যেটা হবে, প্রতিবার নতুন টেবিল ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের টেবিলগুলো মাইগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র অল্টারের কাজটা একটু অমিট করলাম, এটা হচ্ছে আমাদের এইভাবে করাচ্ছে আমাদের জন্য, এটা কি বলা যায়, যে আপনার ডেটাবেজে গিয়ে সরাসরি করাটা সহজ আর কি। হ্যাঁ, তো এখানে আপনি করতে পারেন, তো সেক্ষেত্রে হয়তো আপনাকে নতুন করে একটা কমান্ড বানিয়ে নিতে হবে, যে যদি এই টাইপের কিছু একটা থাকে, বা অনেক বেশি আপনার জন্য জটিল হয়ে যায়, তারপর হয়তো জাস্ট আমাদের মাইগ্রেশন ফাইলটা বা মাইগ্রেশনের কাজটা অনেক সহজ করা উচিত, যার কারণে এই সহজ কাজটাই আমরা আজকে করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।